ও মানা ফিউলিন নাস, মদ খেলে উপকারও হয়। আল্লাহ বলছেন এটা কোরআনে, খুলুন কোরআন, আল্লাহ বলেছে মদে উপকার হয়। এটা মুসলমানরা কোনোদিন চিন্তা ভাবনা করেছে যে মদ খেলে উপকার হয়? তাহলে এক শ্রেণীর মানুষ তো মদ পান করছে, কি করছে না করছে তো, তাহলে এরা তাহলে ঠিকই করছে? একদম নয়, একদম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাতে বলেছেন যে মদ এই কারণে হারাম, আল্লাহ নিজে বলছেন পবিত্র আল কোরআনে, মদ এই কারণে হারাম এর উপকারের দিক থেকে ক্ষতির দিকটা অনেক বেশি। তাহলে মদে নিশ্চয় সামান্য উপকার আছে, আছে না নেই? আছে। ফ্রান্সের একজন বিজ্ঞানী এটাকে নিয়ে তদন্ত করে দেখবেন প্রত্যেক ঔষধ, প্রত্যেক ঔষধে বলা ভুল হবে, 80% ঔষধের পাতাতে আপনি দেখতে পাবেন 1% 2% 3% অ্যালকোহল ব্যবহার করা হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আজকের অত্র জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক আলোচনা শুনেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, আমিও কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমি একজন বাঙালি, সেই হিসাবে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত দিনী সভাতে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বৈপ্লবিক পরনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি মুমিনদের পরিচয় কি একজন মুমিন এবং সেই মুমিনের স্রষ্টা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুজনার সংযোগ এই দুজনার এক জায়গায় মিলিত হতে গেলে অর্থাৎ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যদি যেতে চান তাহলে একজন মুমিনের কি কি গুণ থাকা প্রয়োজন সেটা আমি বলবো ইনশাআল্লাহ একটা 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 করে আর এতক্ষণ তো সুরের বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ তা ওটা আর প্রয়োজন নেই এবার কাটা কাটা করে শুনুন কাটা কাটা করে বুঝতে সুবিধা হবে সর্বপ্রথম এটা আপনার জেনে রাখা উচিত হবে যে পবিত্র আল কোরআন এটা হচ্ছে মানুষের সমস্ত সমস্যার সমাধান তাই তো এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে অবতীর্ণ করেছেন তাদের ব্যাপারে তিনি কি বলছেন তারা কতটা ভালো তারা কতটা নম্র তারা কতটা ভদ্র যাদের কাছে কোরআন অবতীর্ণ করলেন অর্থাৎ আমাদেরকে আল্লাহ কোন চোখে দেখে কোন ভাষা ব্যবহার করলেন এই দেখুন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল আমি আমার এই আমানত অর্থাৎ কোরআন এইটা সর্বপ্রথম আমি নাজিল করতে চেয়েছিলাম আসমানের উপরে যে আসমান তুমি কোরআনটার দায়িত্ব গ্রহণ করো তারপরে জমিনকে বললাম যে জমিন কোরআনের দায়িত্বটা তুমি বহন করো তারপরে পাহাড়কে বললাম যে পাহাড় তুমি এই কোরআনের দায়িত্বটা নাও তখন এরা তিনজন ভয়ে ভীত হয়ে তারা অমান্য করল যে আল্লাহ এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না ওয়াহামাল আল ইনসান আল্লাহ তাআলা বলছেন আমি অবশেষে এইটার দায়িত্ব দিয়ে দিলাম মানুষের উপরে এদের আবার চরিত্রটা কেমন যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এদের চরিত্র হলো জালুমান জাহুলা এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম জাহেল আর জালেম দুটো শব্দের মানে হচ্ছে জাহেল হচ্ছে তারা যারা এইটাকে জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল আর জালেম কারা না এইটাকে জানার পরে শোনার পরে যারা মেনে নেয় না এরা হচ্ছে জালেম তাহলে আলহামদুলিল্লাহ মনে হয় আমরা এই দুটোর মধ্যে একটাও পড়ছি না পড়ছি কুরআন মাজিদ জানার চেষ্টা করেছি কোনোদিন করিনি আমাদের অবস্থাটা ঠিক এই রকম কি রকম আপনাকে যদি এখন বলা হয় যে শাহরুখ খানের বইয়ের নাম কি আপনি এক চান্সে বলে দিতে পারবেন আপনাকে যদি বলা হয় জামির খান কোন বইয়ে চুলের কি ডিজাইন করেছে এটা আপনি বলে দিতে পারবেন আমি ঠিক এই রকম ভাবে আপনাকে একটা জিনিস বোঝাতে পারি যে আমি অনেক দিন আগে দীঘা যেখানে মানুষ বেড়াতে যায় দীঘা এই দীঘার ওখানে একবার একটা প্রোগ্রাম গেছিলাম তা আমাকে একটা বাড়িতে বসতে দেওয়া হলো তা আমি সেই বাড়িতে বসে আছি
একটা বাচ্চা ছেলে আমার কাছে বারবার আসছে আর বলছে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন ওই মানে 12 13 বছর বয়স তো আমি ছেলেটিকে একটু বেশ মজাক করে বললাম তুমি কোন ক্লাসে পড়ো বলছে আমি ক্লাস 7 এ পড়ি বললাম বাহ আচ্ছা তুমি বিশ্বকবির নাম জানো তো আমাকে বলছে হুজুর এটা কে না জানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছো বিদ্রোহী কবি কাকে বলে জানো বলছে এটা ক্লাস 2 এর ছেলে জানে বলছে বলো বলছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাহ ঠিক বলেছো তোকে অনেক কিছু জিজ্ঞেস করার পরে আমি শেষ কোশ্চেন ওকে করছি যে তুমি হযরত মুহাম্মদ কে চেনো তখন আমাকে বলছে হুজুর চেনা চেনা লাগছে তা আমার আব্বা ভালো জানে মনে হয় আগে আমাদের গ্রামে ছিল ওইদিক মনে উঠে টুটে গেছে কথা নতুন ঘরটার করেছে আমি ঠিক বলতে পারবো না আলম্বা তা ঠিক আছে তোমার আব্বাকেই জিজ্ঞেস করে দেখি হযরত মুহাম্মদ কে মুঝে মঞ্জুর নাকি কে মাই কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মাই কিয়া করো ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কিছু বলি আপনি আমার দিনী ভাই কিন্তু আপনার যে চরিত্র আপনার যে ব্যবহার এটা দেখলে যে আমরা বড় কষ্ট পাই এই দেখুন আল্লাহ নিজে কথা বলেছেন জালুমান জাহুলা যাদের কাছে কোরআন নামক মারাত্মক একটা চূড়ান্ত কেতাব দিলাম এরা এত বড় জাহেল যে এটা কোনোদিন পড়ারও চেষ্টা করল না এখানে অনেক লোক আছেন অনেক লোক মানে যদি সমীক্ষা করার মতো কোনো মেশিন আমার কাছে যদি থাকতো এখন এখানে 70% মানুষ আমি বেশি কমের কথা বাদ দিলাম 70% মানুষ এই কোরআন পড়তে পারে না পারে পারে না আবার যদিও বা কেউ পারে তাহলে এটাকে মেনে নিতে পেরেছি আমরা মেনে নিতে পারেনি আজকে বড় দুঃখ লাগে খুব বড় দুঃখ লাগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হীরা গোহাতে আল্লাহ নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এই সময়তে জিবরিল আমিন এসে বলছেন ইকরা নবী আপনি পড়ুন তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি পড়তে জানি না আবার বলছেন ইকরা আপনি পড়ুন বলছে জানি না পড়তে তখন জিবরিল আমিন কি করলেন নিজের সিনার সাথে আল্লাহ নবীর সিনাকে ধরে চাপ দিলেন তারপরে যখন বললেন ইকরা তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম এতক্ষণ আল্লাহ রাসূল বলতে পেরেছিলেন কথা বলুন বলতে পারেননি যখন সিনার সঙ্গে চাপ দেওয়া হলো তখন বলতে পেরে গেলেন ইকরা এটা যখন আমরা আলেম ওলামারা কেউ যখন বক্তব্য রাখছি তখন জামা কাপড় খুলে দিয়ে বলছে সুবহানাল্লাহ নারে তকবীর মারাত্মক ব্যাপার অথচ এই এত বড় বোকা যে এটা একবারও ভাবলো না যে এতক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন না অথচ এখন যখন বুকে চাপ দেওয়া হলো বুকের সাথে কেন পড়তে পারলেন এই কেনটা কোনোদিন মনে জেগেছে জাগেনি একজন ইহুদি এটাকে নিয়ে গবেষণা চালালো যে আল্লাহ নবী এতদিন পর্যন্ত পড়তে পারলেন না এতক্ষণ পর্যন্ত জিবরিল যখনই এখানে চাপ দিলেন তখন কেন পড়তে পারলেন আপনি অবাক হয়ে যাবেন এই তথ্যগুলো শুনলে উনি আবিষ্কার করে দিলেন মোবাইলে মোবাইলে ব্লুটুথ পাশে একটা মোবাইল থাকলে আর একটা মোবাইলে গান এমনিতেই চলে যায় আছে 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 আচ্ছা বলুন তো যদি এটা যদি বিজ্ঞানের আবিষ্কার অর্থাৎ মানুষের আবিষ্কারে যদি এটা সম্ভব হয় একটা মোবাইল আর একটা মোবাইলের পাশে রাখলে এর গান ওতে চলে যায় এর ছবি ওতে চলে যায় যায় না যায় এটা গবেষণা করে উনি নিজে বলতে চাইছেন একজন ইহুদি যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিব্রিল আমিনের ভিতরে এমন একটা সফটওয়্যার ব্যবহার করেছিলেন যার ভিতরে গোটা কোরআন মাজিদটা ডাউনলোড করা ছিল। জিব্রিল আমিন যখনই টাচ করলেন তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোটা কোরআন চলে গেল। আচ্ছা আপনি কি এগুলো শুনে অবাক হতে পারছেন না? আর আপনার কাজ কি? না রে তকবীর আল্লাহু আকবার অমুক হুজুর এই করেছে, গরু কোথাকারে কোরআন পড়তে হবে, হুজুর কি করেছে এটা দিয়ে বক্তব্য দিতে যাব কেন? এটা কেন হবে? হুজুর কি করেছে, ওরে বাপরে, ওরে মারে, আমার খালারে, আমার দাদু এই করেছে, আর পাবলিক শুধু বলছে না রে তকবীর। দেড় হাজার বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটাকে বাদ দিয়ে কেচ্চা কাহিনী দিয়ে ইসলাম চলবে? চলবে? চলবে না। কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন সমস্ত পদ্ধতিটাই মানুষের উপকারের জন্য। উপকারের জন্য কি জন্য নয় বলুন? উপকারের জন্য। এবার আপনাকে মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই কি যে এই পবিত্র আল কোরআনের একটা কথা হচ্ছে এই কি কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াস আলুনাকা আনিল খামর, আপনি মদের ব্যাপারে কিছু বলুন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআনের আয়াত এটা। আবে সাহেব মাওলানা সাহেব কেউ আসলে বুঝতে পারবেন? ইয়াস আলুনাকা আনিল খাম, নবীকে বলা হচ্ছে আপনি মদের ব্যাপারে কিছু বলুন, ইসলাম মদের ব্যাপারে কি বলছে বলুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, কুল ফীহিমা ইসমুন কাবীর ও মানাফিউল লিন্নাস, নিশ্চয়ই মদ একটা মারাত্মক হারাম, নিষিদ্ধ, এটা বড় ধরনের পাপ। আল্লাহ তার পরে আয়াতের শেষে বলছেন, ও মানাফিউল লিন্নাস, মদ খেলে উপকারও হয়। আল্লাহ বলছেন এটা কোরআনে, খুলুন কোরআন, আল্লাহ বলেছে মদে উপকার হয়। এটা মুসলমানরা কোনোদিন চিন্তা ভাবনা করেছে যে মদ খেলে উপকার হয়? তাহলে এক শ্রেণীর মানুষ তো মদ পান করছে, কি করছে না করছে তো, তাহলে এরা তাহলে ঠিকই করছে? একদম নয়, একদম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাতে বলেছেন যে মদ এই কারণে হারাম, আল্লাহ নিজে বলছেন পবিত্র আল কোরআনে, মদ এই কারণে হারাম এর উপকারের দিক থেকে এর ক্ষতির দিকটা অনেক বেশি। তাহলে মদে নিশ্চয় সামান্য উপকার আছে, আছে না নেই? আছে। ফ্রান্সের একজন বিজ্ঞানী এটাকে নিয়ে তদন্ত করে দেখবেন প্রত্যেক ঔষধ, প্রত্যেক ঔষধে বলা ভুল হবে, 80% ঔষধের পাতাতে আপনি দেখতে পাবেন 1%, 2%, 3% অ্যালকোহল ব্যবহার করা হয়। হয় কি হয় না? হয়। মুসলমান এটা থেকে কিছু আবিষ্কার করতে পারলো না, যাদের কাছে এসেছে তারা কিছু আবিষ্কার করতে পারলো না, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের অবস্থাটা ঠিক তেমন। কেমন? একজন জেলে, জেলে বুঝেন তো, যে নদীতে মাছ ধরে, জেলে, জেলে নদীতে জাল ফেলেছে, তা ওর জালে মাছ না উঠে একটা ছোট্ট ঘন্টা উঠেছে, ঘন্টা, ওই যে বাচ্চা ছেলে বা ছাগলের কুকুরের গলায় দেয় না ছোট ছোট ঘন্টা, এই ঘন্টাগুলো উঠেছে। এখন জেলে ভাবছে যে এটা কিছু অ্যালমোনিয়াম ট্যালমোনিয়াম হবে, হয়তো পিতলের হবে, ও ঘন্টাটা বড় মজা করে, তার বাড়িতে একটা পোষা বিড়াল ছিল, বিড়ালের গলাতে ঘন্টাটা ঝুলিয়ে দিয়েছে। এখন জেলে যখন অন্য কাজে ব্যস্ত, তার বিড়াল পাশের বাড়ি ঘুরতে ঘুরতে একটা স্বর্ণকারের বাড়িতে গেছে, এখন স্বর্ণকার দেখছে জেলের বিড়ালের গলাতে সোনার ঘন্টা, এ তো আশ্চর্য ব্যাপার। ও তখন ঘন্টাটা খুলে নিয়েছে, জেলে খুব খোঁজাখুঁজি 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 করছে যে আমার ঘন্টা কোথায় গেল, বিড়ালের ঘন্টা কোথায় গেল। আচ্ছা বলুন, জেলে যদি বুঝতে পারত এটা 10 লক্ষ টাকার একটা সোনার ঘন্টা, তাহলে সে তার গলাতে, বিড়ালের গলাতে কি ওটা বেঁধে দিত? দিত না। বাঁধলো কেন? সোনা এটা বুঝতে পারেনি, ও স্বর্ণকার নয়। তা আমাদের অবস্থা ঠিক তেমন, যাদের কাছে কোরআন মাজিদ এসেছে, যাদের কাছে কোরআন মাজিদ এসেছে
তারা কিছুই করতে পারলো না, অথচ ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা এর মধু বার করে নিল। কথাগুলো ঠিক বলছি কি না? চলুন এবার আপনাকে আবার গোড়ায় আমি চলে যাই। এটা কেন শিখবেন, কি কারণে শিখবেন, কি কারণে জানা লাগবে, এটা প্রথম বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, ফেরেশতাদেরকে প্রথমে বানালেন, বানালের পরে ফেরেশতাদেরকে বলছে যে দেখো আমি পৃথিবীতে একটা প্রতিনিধি দল সৃষ্টি করতে চাইছি, মানুষ, তোমাদের মতামত কি? তখন বলছে আমাদের মতামত হচ্ছে এটা যে ওদেরকে পৃথিবীতে বানালে ওরা মারামারি করবে, খুন খারাপি করবে, রক্ত রক্ত বগিয়ে দেবে, ওদেরকে না সৃষ্টি করাটাই ভালো। তারপর আল্লাহ তাআলা কি বললেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আস